বর্ধমান থেকে আসছি। আজকের এই মঞ্চে আমি একজন দস্যি মেয়ে, তাই একটু বলতে চাই যে সব কিছুকে জয় করে যে মনের জোর দিয়ে, দুষ্টুমিয়ার ডান পিটেতে সেই তো দস্যি মেয়ে। ভেরি গুড, একদম। পিয়ালি বন্দ্যোপাধ্যায়। নমস্কার, বৈদ্যবাটি থেকে আসছি, এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার। আমি আজকের মঞ্চে দস্যি মেয়ে হিসেবেই এসেছি। দেখা যাক দিদির জন্য কি খেলা অপেক্ষা করছে। বাস্কেটবল, একটা মার্ক আছে, মার্কে দাঁড়াবেন, পাঁচটি বল আছে, বলগুলোকে থ্রো করবেন বাস্কেটের মধ্যে, ইচ বল 5 পয়েন্টস। দীপাঞ্জনা দি, এবার আপনার সাথে একটু কথা বলবো। আজকে দিদি নাম্বার ওয়ান মঞ্চে আমি এসেছি লক্ষ্মী মেয়ে হয়ে। তো লক্ষ্মী দেবী হলেন স্থিতি, শ্রী আর স্বয়ং সিদ্ধা। লক্ষ্মী দেবী হিসেবে যদি বলি আমি, প্রথমে স্থিতি, স্থিতি হচ্ছে যদি আমার ফ্যামিলি বলবো, আমি চুটিয়ে সংসার করছি, স্বামী ভীষণ সংসারী মানুষ, আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, স্বামীর পকেট কোনো দিন মারিনি, আর ভীষণ সঞ্চয়ী, আর একদম পাগলের মতন আমি শপিংও করি না, সেই হিসাবে লক্ষ্মী মেয়ে। শ্রী যদি বলি তাহলে হচ্ছে ইচ্ছা, ইচ্ছাটা মানে আমার ইচ্ছা, আমি গান জানি, আমি গানটা নিয়ে এগিয়ে যেতে চাই, গানটা করতে চাই। স্বামীর ভীষণ আপত্তি ঘরের বাইরে গিয়ে গানটা যেন না করা হয়, কিন্তু তার আপত্তি থাকা সত্ত্বেও নিজের ইচ্ছাটা আমি পূরণ করি, সেখানে আমি শ্রী। কারণ আমার মনে হয় মেয়েদের এইটুকু স্বাধিকার থাকা উচিত। আর স্বয়ং সিদ্ধা যদি বলি, আমি চাকরি তো করি না, চাকরি করতে আমার ভালো লাগে না, কারোর কাছে গিয়ে একদম কখন এসেছি কখন যেতে হবে, তাই আমি নিজে একটা স্কুল করেছি এবং সেটা একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল। যারা হাঁটতে পারে না তাদেরকে হাঁটা শেখাচ্ছি, যারা কথা বলতে পারে না তাদের মুখে কথা ফোটাচ্ছি। এবছর আমার স্কুল থেকে একটি ছেলে এমআর চাইল্ড, সে মাধ্যমিক পাস করে। থ্যাংক ইউ। সব গুণ আছে আপনার, এবং যেভাবে আপনি বোঝালেন সেটাতেই আমি অভিভূত, আমার আর কিছু বলারই থাকলো না। কিরকম লাগে যখন এর বাচ্চাগুলো হাসে বা হাসি ফোটাতে? ভীষণ ভালো লাগে দিদি, গায়ে কাটা দেয়। আমার একটি বাচ্চা আসতো আগরপাড়া থেকে, পুরো দলা আর কি, ওর মা এরকম কোল পাজা করে নিয়ে এসে স্কুলে বসাতো। আজকে সে আগরপাড়া থেকে বিরাটি স্টেশন, বিরাটি স্টেশন থেকে আমার স্কুল অবধি সে হেঁটে আসছে, সেই ছেলেটি হেঁটে স্কুলে আসছে। লক্ষ্মী মেয়ে শুধু নয়, এই ছোট ছোট বাচ্চাদের লক্ষ্মী মাও। আসলে এ ধরনের বাচ্চাদের না তো বেশি মমতা দিতে হয়, বেশি ভালোবাসা, স্পেশাল চাইল্ড, বিশেষভাবে ভালোবাসা, বিশেষভাবে যত্ন দিয়ে ওদের রাখতে হয়। আপনি ভালো কাজে আরও অনেক সাফল্য লাভ করুন, আরও 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 লক্ষ্মী হয়ে উঠুন সংসারে এবং বাইরে দু জায়গাতে। আপনাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। একদম। এবার আমরা একটু খেলা শুরু করবো দীপাঞ্জনা দিকে দিয়ে।
কর। দশমে স্বাগতাদির গল্প। দশমে বলতে ডান পিঠে বলতে যেটা বোঝায়, আমি কিন্তু ডান পিঠে ব্যাপারটা নই, যে সারাক্ষণ ছটপট করছি, হই হই করছি সেটা না। আমি বেসিক্যালি খুব শান্ত, কিন্তু আমার যেটা ছোট থেকে আছে, আমি একটু প্রতিবাদী। মানে যখনই কোথাও মনে হয়েছে অন্যায় বা আমার মতের সাথে মেলেনি, সেই জায়গাটাতে আমি প্রচণ্ডভাবে মানে একদম মানে ঝলসে উঠি যাকে বলে। তারপরে স্কুলে খুব ভালো মেয়ে বলে পরিচিত ছিলাম, যার জন্য টিচাররা খুব ভালোবাসত, কিন্তু কারুর সাথে বান্ধবীর সাথে মতের অমিল হলে মানে তখন একদম যাতা ভাবে সে চুলের মুঠি ধরে তাকে পাল্লে দেওয়ালে মাথা ঠুকে দিই, এরকম সব। এবার তারা বাড়িতে গিয়ে অবভিয়াসলি বলতো, কমপ্লেন করতো। আমার মায়ের কাছে বলতে আসলে এমন হয়েছে, আমার মা বঁটি তুলে নিয়ে একদম গলার কাছে ধরেছে যে তোকে মেরেই ফেলবো, তুই এমন করে বেড়াস বাড়িতে এত শান্ত, বাইরে এরকম কেন করে বেড়াস। আমার এত বাজে নাম হয়ে গেছিলো সব শ্রীমতী ভয়ঙ্করী বলে ডাক। নিজে যে খুব ডান পিটে দর্শীপনা সেটা না, ভীষণ প্রোটেস্ট করা একটা আমার স্বভাব হয়ে গেছিলো, যেটা আমার এখনও চলছে। আমার বর্ধমানে বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, সবার যেটা ব্যাড প্র্যাকটিস, বাড়ির সামনে প্রতিদিন মিউনিসিপ্যালিটি গাড়ি আসছে নোংরার জন্য, তা সত্ত্বেও পুকুরে প্যাকেট ফেলে, আর আমি কন্টিনিউয়াস লড়ে যাই, মানে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাই। তাতে অনেক কথা শুনতে হয় যে তোমার পুকুর আজ নেই বাড়িতে, সারাদিন লোকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি পারি না। আমার মনে হয় যদিও আগে যতটা সেফলি করতে পেরেছি, কারণ আমাদের ছোটবেলায় এত মারপিট করেছি, ছেলেদের গালে চর মেরেছি সমানে, কিন্তু কখনো ভয় হতো না যে কেউ অ্যাসিড ছুড়বে কি গ্রুপ করে নিয়ে আমাকে কখনো ধরবে, এখন সেই ভয়টা হয়েছে। কারণ যা সব ইনসিডেন্ট দেখি, পরিস্থিতি বদলে গেছে, একদম বদলে গেছে। আমি মেয়ে হলে, আমার মেয়ে হলেও হয়তো বলতাম করিস না বাবা এইসব, তো তখন খুব প্রাণ ভরে করতে পেরেছি। একটা জিনিস আপনার সাথে কথা বলে মনে হলো, সেটা হচ্ছে আজকালকার মেয়েদের শুধু লক্ষ্মী মেয়ে হলে হবে না, তার সাথে সাথে পরিস্থিতির চাপে পড়লে দস্যুমেরও রূপ ধারণ করতে হবে, তবেই পরিপূর্ণ নারী। কোন ব্যাপার না, একটা মিস হতেই পারে। এরম ভয় ফেলে মাপটা ফলো করে দেখে থার্ড বল, বিয়ের আগে অবধি খুব লক্ষ্মী ছিলাম না, বিয়ের আগে দোষীই ছিলাম বলতে পারেন, তাই জন্য বিয়েটা হয়তো আন্ডারেজেই হয়ে গেছে। ও, ছোট বয়সে বিয়ে হয়েছে? ছোট বয়সে দেখে শুনে হয়নি, নিজের ইচ্ছাতেই হয়েছে, 17-তেই। বিয়ের পর থেকেই পুরো একদম টোটাল যাকে বলে একদম লক্ষ্মী মেয়ে, একদিনে পাল্টে যাওয়া ওরকম একটা ব্যাপার। বরের সাথে ব্যবসায় নেওয়া, এমন একটা ব্যবসা যেটা সরাচর মহিলাদের পড়তে দেখা যায় না, লোহা, লোহার আমাদের কারখানা, ওইখানে আমার বরকে সহযোগিতা করা, তারপরে খুব ছোট বয়সেই ছেলে হয়ে গেছে,
তাকে বড় করা আমার শ্বশুর মশাই গত হলেন ওই একটা হ্যাপাজার্ড মানে তখন সিচুয়েশন সেই সময় সবকিছু সামলে ওঠা আমার মানে হাজবেন্ডকে বন্ধুর মতন সাথে চলা তার তাকে সব দিক দিয়ে সাপোর্ট করা ফিনান্সিয়ালি কিছু অভিযোগ কখনো না করে তাকে উৎসাহ দেওয়া এইভাবে আমি সংসারটাকে আজকে একটা স্থিতিতে আনতে পেরেছি আমার এই ব্যবসায় যোগদানের পর থেকেই আমি দেখলাম অনেক অনেক যা ছিল তার থেকে অনেক বেশি উন্নতি হল সেই ক্ষেত্রে আমি বলি আমি বোধহয় ব্যবসাটার ক্ষেত্রে বা সংসারের ক্ষেত্রে লক্ষ্মী দেখো আকাশ পারায় ভরা দেখো যাওয়া আর এই যে স্বাগতাদি বলছিলেন ময়লা ফেলছে সবাই মিলে বসে আলোচনা করে ওটা চেঁচিয়ে না এই ব্যাপারে একটা ছোট বলি দিদি আমি প্রচন্ড না করি তো ময়লা ফেলতে কারণ সবাই ভাবে যে আমার ঠিক বাড়ির সামনে তাই জন্য আমার হেডেকটা সবচেয়ে বেশি তো সেই জন্য আমি পাড়ার বাচ্চাদের নিয়ে ওই কুকুর বাঁচাও বলে একটা নাটক লিখলাম স্ক্রিপ্ট করলাম সেটা দুর্গাপুজোয় আমাদের খুব বড় অনুষ্ঠান হয় কালচারাল অনুষ্ঠান তাতে সবাইকে বাচ্চাদের দিয়ে ওটা করালাম কাস্টিং করালাম তারপরে বছর খানেক খুব লজ্জা পেয়ে মনে হয় সবার ছিল এবার রেগুলার হ্যামারিংটা তো হচ্ছে না আবার জেকে সেই তখন দেখলাম ভালো ভেবে হবে না ওই দাঁড়িয়ে থেকে থেকে চেঁচাতে হবে এটা ভালো কজ যে আপনি নাটকের মাধ্যমে ফ্রাগে বোঝানোর কিন্তু দেখলাম তাতেও হলো চেষ্টা করেছেন তাতেও হলো না কিন্তু আমার খুব বাজে লাগে যে একজন কেউ সেন্সের অভাব আর কিছু না সিভিক সেন্সের অভাব খুব চেষ্টা করে কুকুরটাকে ভালো রাখতে সেটা একটা মানে আমাদের পুরো পাড়াটার জন্য একটা বিউটিফিকেশন কিন্তু সেটা রাখবে না সে একদম প্লাস্টিক পরে পরে একদম আজকে ওনারা সবাই টিভিতে আপনাকে দেখে আমাকে যাতা বলবে স্বাগতাদের যারা নেবার আছেন তারা যদি একটুখানি তাড়াতাড়ি একটু বুঝে যান আর ব্যাপারটা নিয়ে ভাবেন তাহলে খুব ভালো হয় আরো ভালো লাগবে যদি আপনি 5টা বল এখন বাস্কেটের মধ্যে ফেলতে পারেন প্রথম বল দেখে মনে হচ্ছে আমি শান্ত কিন্তু না প্রথম দস্যুর মেয়ের কারণ এবং আমাদের বাড়ির সকলে আমাকে নিয়ে ছোট থেকে খুব ব্যস্ত থাকতো আমি একটা গাছ থেকে 3 বার পড়ে বাঁ হাত ভেঙেছি একই গাছ থেকে একই জায়গায় 3 বার বাঁ হাত ওরে বাবা লাস্টবার শেষবারে আমি কুয়োতে পড়ে যেতাম কিন্তু পড়িনি মাঝখানে পড়েছি লোকে গিয়ে বাবা মাকে দেখে আমার বাবা মা আজকে আছেন এখানে মানে এরকম ছোট ছোট ঘটনা আজও এখনও অনেক বড় হয়ে গেছি এমনি তো ঠিক আছে ঘর সংসার করি বাচ্চা 2টি বাচ্চা আমার 1টি ছেলে 1টি মেয়ে শুধু দস্যি বোনাটাই বেশি করেছি একজন কাকু ছিলেন তখন ছোটবেলায় আমি ছিলাম 3 মিনিট যদি তুই একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিস তোকে একটা ক্যাডবেরি দেবো কিন্তু আমি ক্যাডবেরির আশা না করে আমি ওখান থেকে সরে চলে গেছি তো ক্যাডবেরিও পাইনি কাকু এখন নিশ্চয়ই আমার টিভির অনুষ্ঠান দেখছেন এখনও আমি হাজব্যান্ডের কাছে আমার হাজব্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি ওইখানেই রিসার্চ স্কলার আমার হাজব্যান্ডও এসেছেন আজকে এই আর কি মোটামুটি এই হচ্ছে আপনার দস্যুমের গল্প আর কি আমার মায়ের ইচ্ছা আমার ইচ্ছা ছিল যে আমি যাতে পিএইচডিটা কমপ্লিট করতে পারি তো বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আমার হয়নি আমার ছেলে হওয়ার 10 দিন আগে আমি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পেরেছিলাম এই জন্য আমার শ্বশুর মশাইয়ের কাছে বকাঝকাও প্রচুর খেয়েছি তারপরে আস্তে আস্তে বড় হয়ে আর কি যে না আমার পিএইচডিটা কমপ্লিট করি এটা শেষ করি যদি এখনও শেষ করতে পারিনি এখনও অনেকটা দিন বাকি আছে 2 বছর বাকি আছে চেষ্টা করছি শেষ করার হাজব্যান্ডের কাছে বকা খেতে খেতেই চেষ্টা করছি ওটাকে শেষ করছি
গাছে চড়েন? গাছে চড়তে আমি ভালোবাসি। প্রাচীরও আছে বাড়ির পাশে, সেই প্রাচীর দিয়েই আমি পাশের কাকিমার বাড়িতে যাই, আর গেট দিয়ে যাই না। আপনি গেট দিয়ে যান না, প্রাচীর টপকে যান? না এখনো। কেন? গেট তো দূরে পড়ছে না, আমি তো প্রাচীর দিয়ে আমার বাড়ির চট করে গ্যারেজে নেমেই প্রাচীর দিয়ে চলে যাবে। পরে জেনেছি, তবে এখনো গাছে গাছে ওঠে, আমি থাকলে হয়তো ওঠে না, পরে পাড়ার কাছে ওখের কাছে খবর পাই যে তোমার বউ গাছে উঠেছিল। ঘুমোচ্ছে, আমি চলে যাই ফুল তুলতে আস্তে আস্তে করে, তারপরে আমি ওখান থেকে দেখি ও বারান্দায় দাঁড়িয়ে আর ওইখান থেকে চিৎকার করছে, নামো নামো। বড় হতে পারে তাহলে গাছে কি চড়বো না? নিশ্চয়ই চড়বো, আশা করি তখনও, তবে আমি পড়াবো। আপনার এই গল্প যদি ছাত্ররা জানতে পারে তাহলে তো পড়া চড়া দুটো একসাথেই হবে। না না, তখন পড়ানোর পরে চড়ানোর প্র্যাকটিস। না না, পর তখন শুধু পড়াটাই হবে, কেন কি আমি যখন পড়ি তখন পড়ি, তখন আর গাছে চড়ি না। খুব ভালো লাগলো। এবার বাস্কেটবল। স্বাগতাদের পছন্দ কিচেন ক্যাবিনেট, পিয়ালি ঘোষের পছন্দ বেতের মোড়ার সেট। এইবার প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে, সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না, শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে, তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যাতে কি নতুন লাগে, পৃথিবী বদলে গেছে। গান অনুযায়ী
যাই কি থেমে থাকে না এই গানের মধ্যে আছে সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না বলো পিয়ালি দি সময় সময় চির 5 পয়েন্টস সঙ্গে কফি মেকার থেমে সে তো থাকে না দেখে মনে লয় ওই অঙ্গ থেকে চুরি করি চুরি মেয়েদের রূপসজ্জার বা যেভাবেই বলুন না কেন দুটো উপকরণ বলা হয়েছে যে কোনো একটি বললে চলিতে বাজায় কাকুন পরনে নীলাম্বরি বলো স্বাগত দি একটা আছে কাকুন চুড়ি আর একটা আছে নীলাম্বরি শাড়ি ভেরি গুড একদম ফাই ফাই আহমুরি সঙ্গে বেলফের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার যায় কাকুন পরনে নীলাম্বরি গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কোকপে বাজালেন মাউথ অর্গানে সে গানটা কি বলো স্বাগত দি এলো বড়সা যে সহসা মনে তাই রিম ঝিম 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 সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কোপে এলো বড়সা যে সহসা মনে তাই প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে ম্যাটেক্সের তরফ থেকে মাইক্রোওভেন বলছে জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না আহা ওই আঁকা বাঁকার রাজায় সুদূরে প্রশ্নটা যেটা আমি বললাম না বলা কথাটা কি বনু হরিণী করুন তার তান তুলেছে পিয়ালি দি পিয়ালি বন্দ্যোপাধ্যায় পথ পথ আহা ওই একা বাঁকা যে পথ যায় সুদূরে পথ যায় সুদূরে তার তান তুলেছে এমন দিনে তুমি মোর কাছে নাই হায় স্মৃতিরা যেন জুন কিরি ঝিকিমি কি ঝিকিমি কি ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। রাহুল গান্ধী বড় একটা ফোন গাদ্দা ফোন কি ব্যাপার কি আমি বুঝতে পারছি এইটা বাপি লাইডি দিয়েছে কি ব্যাপার মানে দি আমি একা সামলাতে পারছি না দেখো কি করব বাড়ি হয়ে যাচ্ছে নিজে একা হাতে ফোন কি ধরা যায় একটা অ্যাপ ডাউনলোড করার কথা ভেবেছি ঠিক করেছি কি না দেখো সব কিছু এখন ইন্টারনেট মোবাইলে একেবারে অ্যাভেলেবল সারাশিও পাওয়া যাচ্ছে তাহলে কাজের দিদি কেন পাওয়া যাবে না বলে দেখিনি আমার একটা নতুন অ্যাপ হয়েছে হ্যাঁ সেই প্রমোশনে এসছি আর কি এখানে মনে হয় আর কি আমার অ্যাপটার নাম কি বলে দিই সুবিধা হবে সবার একটুখানি ঝাঁটা মারি ফাটা কপালে আমার ফোনের অ্যাপ বলে উঠেছে নমস্কার ঝাঁটা মারি ফাটা কপালে আপনাকে স্বাগত দশটা বাসন হলে এক টিপুন পাঁচটা বাসন হইলে দুই টিপুন তিনটে বাসন হইলে তিন টিপুন একটা বাসন হলে গত নাড়িয়ে নিজের বাসন নিজেই মাজুন আচ্ছা এরপরে আরেকটা আছে শুধু খেজুর করতে হলে সাত টিপুন দিদি সাত টিপে দিয়েছে আমার অ্যাপও সঙ্গে সঙ্গে বলেছে কফি শপে খেজুর করতে হলে এক টিপুন সাউথ সিটিতে খেজুর করতে হলে দুই টিপুন মগডালে খেজুর করতে হলে তিন টিপুন ঘরের মাঠে খেজুর করতে হলে চার টিপুন কমলাকে বাদ দিয়ে খেজুর করতে হলে দশ টিপুন দিদি দশ টিপেছে কত বড় ইনসাল্ট আমার অ্যাপও বলেছে টেপা টেপি বন্ধ করুন নিজের কাজ নিজে করুন নিজের ব্যবস্থা নিজে করুন ডোন্ট ডিস্টার্ব মি খারাপ কি আছে আমার অ্যাপ
কমলা নতুন অ্যাপ ঝাটামারি ফাটা কপালে। এই অ্যাপটা ডাউনলোড করলে আপনি সব রকম কাজের লোকের সুবিধে পাবেন। সব রকম না, শুধু কমলা। ও, শুধু কমলার কেশ পাবে না? হ্যাঁ, শুধু কমলাকে পাবে। হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। ঠিকঠাক আছে? হ্যাঁ, দেখা পড়ার কাজ হবে এখন। একদম দরকার নেই থেকে বাবা, কেটে পড়ি আমি। কাটি কাটি আসছি। প্রশ্নে, প্রথম প্রশ্ন অসাধারণ জ্ঞানের একটি প্রশ্ন। যৌথ পরিবার বললে কোন সংখ্যা মাথায় আসে? যৌথ পরিবার বললে কোন সংখ্যা মাথায় আসে বলো দীপাঞ্জনা? ৫১। একদম, ৫১বর্তী পরিবার আমরা বলি। ৫ পয়েন্টস। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। উল্টে আছে পাল্টে দেখো। কাকা না কে? কাকা না কে বলো? পিয়ালি, টাইম আপ, মাইনাস ৫। বলো পিয়ালি। আলু চপ। আমি বলেছি মাঝে লয় হস্য আছে। সঠিক উত্তর ফুলুরি, মাইনাস ৫। আলুর চপ দুটো আলাদা আলাদা শব্দ, ফুলুরি একটা শব্দ, তার মধ্যেখানের অক্ষরটা হচ্ছে লয় হর্ষ। ৪ নম্বর প্রশ্ন, গৃহস্থালির টুকিটাকি প্রশ্ন। উপমা তৈরি করার প্রধান উপকরণ কি? উপমা তৈরি করার প্রধান উপকরণ কি? সুজি। সুজি, রাইট অ্যানসার, ৫ পয়েন্টস। আমরা সুজি দিয়ে উপমা করি। ৫ নম্বর প্রশ্নে অসাধারণ জ্ঞানের একটি প্রশ্ন। ছাদে সিঁড়ির ঘরকে কি বলে? ছাদের সিঁড়ির ঘরকে কি বলে বলো পিয়ালি? চিলেকোঠা। রাইট অ্যানসার, ৫ পয়েন্টস। ৬ নম্বর প্রশ্নে উল্টে আছে পাল্টে দেখো। যা ভা ছ মা, যা ভা ছ মা বলো পিয়ালি ঘোষ। ভাজা মাছ, মাইনাস ৫। আমি কি বলেছি? যা ভা ছ মা, মাছ ভাজা। শব্দ চেনো। ল দিয়ে শুরু একটি মিষ্টির নাম। ল দিয়ে শুরু একটি মিষ্টির নাম বলো পিয়ালি ঘোষ। লাড্ডু। লাড্ডুতে লয় আকার। সঠিক উত্তর লবঙ্গলতিকা, মাইনাস ৫। শেষ প্রশ্ন গৃহস্থালির টুকিটাকি। কাঁসা পিতলের বাসন কি দিয়ে পরিষ্কার করলে চকচক করবে? আলুর খোসা না তেঁতুল? কাঁসা পিতলের বাসন কি দিয়ে পরিষ্কার করলে চকচক করবে? আলুর খোসা না তেঁতুল বলো পিয়ালি ঘোষ। তেঁতুল। রাইট অ্যান্সার, ৫ পয়েন্ট। এই রাউন্ডে দুজন রয়েছে ৫ পয়েন্টে, দীপাঞ্জনা দি এবং পিয়ালি বন্দ্যোপাধ্যায়। তাই এই রাউন্ডে দুজন গিফট পাচ্ছেন, দীপাঞ্জনা দি এবং পিয়ালি বন্দ্যোপাধ্যায়। আসুন আসুন। দীপাঞ্জনাদি পছন্দ মাসকাবাড়ি গ্রসারি, তার মধ্যে আছে আটা, বাসমতি চাল, তেল, গাওয়া ঘি, বিভিন্ন রকমের সস, ডাল, মশলা, ফল, মিষ্টি। পিয়ালিদির পছন্দ হচ্ছে বিভিন্ন রকমের ফল, থালা মিষ্টি, খেজুর, আমসত্ত্ব এবং একাড়ি রসগোল্লা। দুজনেই এই রাউন্ডে হাই স্কোর, তাই দুজনেই পাচ্ছেন সোমিস ক্যাম্প প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। শেয়ার করে নিয়ে নেবেন আপনারা দুজনে। শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত, ৫টা প্রশ্ন আর আছে মাত্র। এরপরই পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে, দিদি নাম্বার ১কে, যে চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। স্কোর দেখুন।
দেখব তিনটা রাউন্ডের পর দীপাঞ্জনা দি 30 পয়েন্টস পিয়ালি দি 10 পয়েন্টস স্বাগতা দি 30 পয়েন্টস আরেক পিয়ালি দি 25 পয়েন্টস প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ভ্যাকিউম ক্লিনার মাঠে যখন সাহিত্য হলো কাথার নাম তুমি বলো উপর নিচের ক্লু পাঁচ ভাইয়ের এক থাক চিনির রসে দানার পাক দুটো শব্দ বার করতে হবে এবার বলো দীপাঞ্জনা দি নকশি নকুল দানা 20 পয়েন্টস সঙ্গে ভ্যাকিউম ক্লিনার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন এয়ার ফ্রায়ার তোমার শাশুড়ি তার একমাত্র দেওর তার একমাত্র ভাইজি তোমার কে এবার বলো পিয়ালি ঘোষ ননদ বোঝাও আমার শাশুড়ির একমাত্র দাদা আমার কাকা শ্বশুর তার একমাত্র ভাইজি আমার ননদ 20 পয়েন্টস সঙ্গে এয়ার ফ্রায়ার তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি একটা কমন ওয়ার্ড যেটা নিচের তিনটে ছবির আগে বসলে একটা করে শব্দ হবে পিয়ালি ঘোষ হাত হাত বোঝাও হাত পাখা হাত তালি হাত করা 20 পয়েন্ট সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি চার নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে এলইডি টিভি উপরে একটি ছবি আছে সেখান থেকে একটা শব্দ বেরোবে তারপর আরেকটা ছবি আছে সেখান থেকে একটি শব্দ বেরোবে সম্পর্কে বউয়ের ভাই শব্দ ঠিক চিনে পাই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ कहता है जो करो सारा जमाना आधी हकीकत आधा फसाना चश्मा उतारो फिर देखो यारो दुनिया नई है चेहरा पुराना कहता बोलो पियाली घोष शंग ग्रह शाला संग्रह शाला राइट आंसर 25 ছিল গ্রহের ছবি আর লাস্টে বউয়ের ভাইকে আমরা শালা বলি তাই শালা সংগ্রহশালা যাচ্ছি শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন দুজনের মধ্যে হচ্ছে এখন হাড্ডাহাড্ডি লড়াই দীপাঞ্জনা দি স্কোর 50 পয়েন্টস পিয়ালি ঘোষের স্কোর 10 পয়েন্ট থেকে পৌঁছে গেছেন 70-এ একটা শূন্য স্থান পূরণ ছবিটা হচ্ছে ক্লু গয় হর্ষ দিদি নাম্বার ওয়ান হওয়ার জন্য লড়াই চলছে পিয়ালি ঘোষ এবং দীপাঞ্জনাদির মধ্যে এবার বলো প্রচলিত একটি কথা কেউ না যাচ্ছি দ্বিতীয় সুযোগে তয় দীর্ঘই যোগ করা হয়েছে এবার বলো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রাইট আনসার 20 পয়েন্ট Thank you.
একটা গিফট চুজ করতে পারবেন জি বাংলা এবং সেনকোগোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার কানের দুল আংটি এবং চুড়ি পাঁচটা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর পিছন থেকে সামনে আসতে হবে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট দানাদার রসমালাই সরভাজা ক্ষীরকদম ল্যাংচা ল্যাংচা ক্ষীরকদম রসমালাই বলেছিলাম দানাদার রসমালাই সরভাজা ক্ষীরকদম ল্যাংচা ল্যাংচা ক্ষীরকদম সরভাজা রসমালাই এবং দানাদার সানফ্রিকের তরফ থেকে ডিসকাউন্ট ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনার জন্য সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30 সবাই ভালো থাকবেন।